আসসালামাইকুম, আমি আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। সো আমি নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাত পাঁচ লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। সাথে সাথে নিয়েছি হচ্ছে মুরগির মাংস, আলু, পরে হচ্ছে গরম মশলা নিয়েছি, তার সাথে নিয়েছি তেজপাতা, পরে হচ্ছে দারচিনি, পরে হচ্ছে এলাচ, পরে নিয়ে আরেকটু নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি টমেটো। আমি এখন হচ্ছে প্রেসার কুকারটা বসিয়ে দিব। এখন আমি কিছুক্ষণের মধ্যে পানিগুলো শুকিয়ে নিব। এখন আমার পানিটা শুকিয়ে গেছে, আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি। সাথে আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। আপনারা যতক্ষণ পর্যন্ত দেখবেন যে পেঁয়াজগুলা লাল না হয়েছে, তখন উঠাবেন না। যখন দেখবেন যে লাল হয়ে গেছে, তখন উঠেছে, উঠে ফেলতে হবে। আমি পেঁয়াজগুলো নেড়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো এখন মোটামুটি লাল হয়ে গেছে। এখন আমি মশলাগুলো পানি দিয়ে মাখাই পুরো সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিব। আপনাদের গায়ে ছুটে আসতে পারে, তাই আপনারা চামচ দিয়েও দিতে পারেন। আর চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। গায়ে ছুটবে না, ছুটতেছে না, তাই আমি পুরো ঢুকে দিয়ে দিচ্ছি। মাছটাটা ভালো করে কষাতে থাকবো। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি।
ভিতরে ভালো করে কষাবো। সাবধানে দিয়ে দিব টমেটো মাংস আর মুরগির মাংস। ধুপধুপ করে ধুপধুপ করে দিয়ে দিচ্ছি আমি, এখন ধুপধুপ করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, তো আস্তে আস্তে দিচ্ছি। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম, কিন্তু মুরগিটা একটু ডিম একটা ডিম পেরেছিল, সেই ডিমটাও দিয়ে দিচ্ছি। ধপ ধপ করে দিয়ে দিচ্ছে আমার, এখন আমি 5-6 মিনিট মাংসগুলো কষাবো, পরে আমি আলু দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো। এখন আমি মাংসগুলো একটু টেস্ট করে দিই, আমি এখন ঝোলটা একটু টেস্ট করে দিচ্ছি যে কেমন হয়েছে, লবণটা ঠিক আছে কিনা। লবণটা ঠিক হয়ে আছে, ঠিক হয়েছে। আমার মাংস করানো শেষ, আমরা দেখতেই পারেন একটা সুন্দর সুন্দর স্মেল স্মেল আসছে। আমি নেড়ে চেড়ে মাংসগুলোকে ঢেকে দিব, এই 10 মিনিটেই আমার রান্নাঘরটা হয়ে যাবে। ঘরটা আটকাই দিচ্ছি, ঢাকনাটা আটকে দিয়েছি। এখন আমার 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আমার এখন রান্না শেষ, আমি এখন একটা উঠাই দিচ্ছি মাংস। এখন আমি
রান্না বান্না শেষ হয়ে গেছে, তাই আমি এখন 1 পিস মাংস নিয়ে টেস্ট করবো।